সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি ওপেন করছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আবারও নতুন একটি ভিডিও আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওতে আপনাদেরকে পঁচিশ ফুট বাই বত্রিশ ফুট আষ্টশো স্কোয়ার ফিটের একটি নতুন ডিজাইনের নকশা দেখাবো আশা করি আজকের নকশাটিও আপনাদের ভালো লাগবে তো অনুরোধ করছি সম্পূর্ণ নকশাটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখবেন তাহলে আশা করি আজকে সম্পূর্ণ নকশাটি আপনাদের ভালো লাগবে তো যারা কম খরচের মধ্যে সিম্পল ডিজাইনে বাড়ি করতে চাচ্ছেন গ্রামের ভিতরে তাদের জন্য আশা করি এই নকশাটি খুবই সুন্দর একটি নকশা হবে সম্পূর্ণ নতুন ডিজাইনে ঠিক আছে তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আমরা প্রথমে বিল্ডিংয়ের যে আউটসাইড ইনসাইড যে ওয়ালগুলো হবে ভিতরে বাইরের ওয়ালগুলো সম্পূর্ণ ওয়ালগুলো আমরা কালার করে নিচ্ছি তাহলে আপনাদের নকশাটি বুঝতে একটু সহজ হবে এবং আপনাদেরকে আমিও বোঝাতে ইজি হবে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস হবে আমিও স্টেপ বাই স্টেপ চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ প্ল্যানটা বুঝিয়ে দেওয়ার তারপরে যদি কোনো কিছু আপনাদের বুঝতে সমস্যা হয় অথবা আমার বোঝাতে কোনো বাকি থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার তো আমি প্রথমে বিল্ডিংয়ের ওয়ালগুলা কালার করে নিলাম আপনারা সম্পূর্ণ ওয়ালগুলা পাঁচ ইঞ্চি ওয়াল করবেন তারপরের স্টেপ আমরা উইন্ডোর অ্যান্ড ভেন্টিলেশনগুলা কালার করে নিচ্ছি সাথে আমরা মার্ক করে দিব তাহলে আপনাদের বুঝতে আরও একটু সহজ হবে ঠিক আছে তো বাড়ির সামনে আপনারা দুটি বারান্দা পাবেন বারান্দার ডিজাইনটি আপনারা ইচ্ছা অনুযায়ী করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো আমি মার্ক করে নিচ্ছি আপনারা উইন্ডোর অ্যান্ড ভেন্টিলেশনগুলো খেয়াল করে দেখে নেবেন তা আশা করি বুঝতে পেরেছেন তো সামনের বেলকুনিটিও আমরা দেখে নেব সামনে দুটো বেডরুমের সঙ্গে দুটো বেলকনি থাকবে ডোরটি আপনারা তিন ফুট করে রাখতে পারেন তারপরে গেটটি সিঁড়ির নিচ দেওয়া হবে বা বাড়িতে ঢুকার আশা করি বুঝতে পেরেছেন তারপরে সাদুটার সিঁড়িটি পাবো আমরা সিঁড়ির মাপটি তিন ফুট করে রাখবেন শির রুমের মাপটি ছয় ফুট চার ইঞ্চি হবে আশা করি বুঝতে পেরেছেন তারপরে আমাদের ফার্স্ট বেডরুমের মাপটি দেখে নেব ফার্স্ট বেডরুমের ডোরটি আপনারা তিন ফুট রাখবেন ডোর বেডরুমের মাপটি হবে বারো ফুট বাই বারো ফুট তো আশা করি বুঝতে পেরেছেন তারপরে আমরা সেকেন্ড বেডরুমের মাপটি দেখব ডোরটি আপনারা সেম তিন ফুটে রাখবেন এটা মাপটিও হবে বারো ফুট বাই বারো ফুট তা আশা করি আমরা দুটি বেডরুমের মাপ পেয়ে গেলাম তারপরে আমাদের ডাইনিং অ্যান্ড ড্রয়িং রুমটি আমরা একই প্লেসে রাখব এক সাইডে আমরা ড্রয়িং করব এক সাইডে আমরা ডাইনিংটি বসাবো এখানে এই রুমটিতে আপনারা ওয়াল সুকিস থেকে শুরু করে ফ্রিজ সব কিছুই এখানে রাখতে পারবেন এটা অনেক সুন্দর বড় একটি প্লেস পাবেন এখানে তো এটার মাপটি তেইশ ফুট দুই ইঞ্চি এসাইডের মাপটি এন এসাইডের মাপটি হবে এগারো ফুট নয় ইঞ্চি তা আশা করি বুঝতে পেরেছেন তারপরে কিচেনটি আমাদের এসিডে হবে ডোরটি আপনারা তিন ফুট রাখবেন সরি তিরিশ ইঞ্চি রাখবেন এটার মাপটি হবে সাত ফুট সাত ইঞ্চি এসিডে এন এসিডে হবে সাত ফুট আশা করি বুঝতে পেরেছেন তারপরে একটিমাত্র কমন টয়লেট থাকবে টয়লেট ডোরটি আপনারা তিরিশ ইঞ্চি রাখলেই হবে এটার মাপটি হবে সাত ফুট সাত ইঞ্চি বাই চার ফুট চার ইঞ্চি তো আশা করি আপনারা ভিতরের সম্পূর্ণ মাপটাই বুঝতে পেরেছেন ওয়ালগুলা তো আমি প্রথমেই বলছিলাম পাঁচ ইঞ্চি ওয়াল হবে তারপরও আমি একটু রাইটিং করে দিই তাহলে বুঝতে আরও একটু সহজ হবে আপনাদের তারপরে আমাদের কলমগুলো দেখে নিব কলমের সাইজটা আপনারা দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করে রাখতে পারেন তো এসে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে তা আপনারা যদি বিল্ডিংটি একতলা কমপ্লিট করেন তাহলে চোদ্দ তেরো থেকে চৌদ্দ লক্ষ টাকা খরচ হতে পারে